আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জ্যোতি। এবার বিস্তারিত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে রোববার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আমেরিকা ইউরোপের বেশিরভাগ দেশেও ঈদ রোববার। করোনা ভাইরাসের কারণে এবারের উৎসবকে ভিন্নভাবে পালন করবে মুসলিম সম্প্রদায়। বেশিরভাগ দেশেই ঈদের জামাত হবে না। আমি নিজে সুরক্ষিত থাকব এবং আমার পাশে যারা আছেন তাদের সুরক্ষার নিশ্চয়তা দিব, এভাবেই আমরা আমাদের এবারের ঈদ উদযাপন করব। এদিকে পবিত্র ঈদ উল ফিতর কবে উদযাপন হবে তা জানাতে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাইতুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করতে এই বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোববার ঈদ হবে, আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে 9554947 9555947 9555607 9558337 নম্বরে টেলিফোন এবং 9563397 ও 9555951 নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। দর্শক, এই মুহূর্তে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাস্থলে উপস্থিত আছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আর কত সময় পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হবে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কখন নাগাদ এই বৈঠকটি শুরু হবে জাতীয় চাঁদ দেখা কমিটির, সে অনুযায়ী কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু সবাই আমরা অপেক্ষা করছি যে যখন শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আমরা যেটুকু জানতে পেরেছি যে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ এই কমিটির সভাপতি, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সে অনুযায়ী কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আমরা সহ অন্যান্য যারা আছেন সবাই আমরা অপেক্ষা করছি। আমরা যেমনটা জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কিন্তু আপনার এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে রবিবার কিন্তু সে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সেই হিসেবে কিন্তু আমাদের এখানেও কিন্তু সোমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই এই সভা শুরু হবে মাগরিবের নামাজের পর, এবং সেই সভা শুরু হলেই কিন্তু প্রকৃত যে সিদ্ধান্তটি আসলে যা এখান থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হবে সেটি আমরা সবাইকে জানিয়ে দিতে পারবো। আপনার মাধ্যমে আরেকটা বিষয় আমরা জানাতে চাই যে জাতীয় ঈদগাহে যে ঈদ উল ফিতরের যে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেই জামাত হয়তো এবার হবে না, এমনটি হয়তো ইঙ্গিত পাওয়া গেছে। সেটি কিন্তু হয়তো বাইতুল মোকাররমে এই জামাতটি, প্রধান জামাতটি হয়তো অনুষ্ঠিত হবে এবং সেটা আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা এখান থেকে ঘোষণা পেতে পারি। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম থেকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য। জি আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদ দেখা কমিটির সভাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুল আলম। এএসবিআরএম করোনা সংবাদ। ঈদ উপলক্ষে আজও সকাল থেকে সারাদিন রাজধানী ছাড়ছে মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। গণপরিবহন না থাকায় অতিরিক্ত টাকা দিয়ে হলেও গাড়ি ভাড়া করে বাড়ির পথে পাড়ি দিচ্ছেন তারা। এদিকে বিপণী বিতানগুলোতেও মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। দীপ্তচন্দ্র পালের সহায়তায় আরো জানাচ্ছেন মারফ্রেজা। কোথায় স্বাস্থ্যবিধি আর কিসের সামাজিক দূরত্ব, সবই যেন আষাঢ়ে গল্প এই ঘরে ফেরা মানুষের কাছে। নেই গণপরিবহন, আছে পথে ঘাটে নানান ঝক্কি, এরপরেও সকল ঝুঁকি মাথায় নিয়ে স্বাভাবিক সময়ের মতোই বাড়ি ফিরছেন তারা। বাড়িতে ঈদের মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, ওনাদের জন্য বাড়িতে যাওয়া লাগে। মা বাবার সাথে ঈদ করার জন্য অনেক বছর পরে সুযোগ পাইছি।
শতবার সতর্কের পরেও এই যখন অবস্থা তখন অনেকটা বাধ্য হয়েই হাল ছেড়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটা প্রাইভেট গাড়ি হয়তো তিন চার জনের পাঁচ জনের জায়গা আছে, সেখানে যদি সাতজন করোনাকালের বাড়ি ফেরা আর কেনাকাটার ধুম করোনা ঝুঁকি আরো খানিকটা বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকেই। দর্শক, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, ঘাটে যানবাহন ও মানুষের চাপ কেমন দেখছেন এবং মানুষের মাঝে সচেতনতা কিরকম দেখছেন, সব মিলিয়ে যদি জানাতেন। হ্যাঁ, যদি আমি শুনতে পাচ্ছি যে আমরা যেমনটি সকাল থেকে জানিয়েছি যে সকালে কিন্তু শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ কিন্তু প্রচুর পরিমাণে ছিল, পাশাপাশি কিন্তু যাত্রী চাপও ছিল। সেই সময় কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন যে ঘাটে কিন্তু এখনো কিন্তু ফেরি কিন্তু আপনার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গাড়ির সংখ্যা কম থাকার কারণে এই মুহূর্তে সেই ফেরি কিন্তু ছাড়ছেন না। তবে এর আগেও কিন্তু আমরা যেমন বলছি যে আপনার যে পুরো গাড়িগুলো ছিল তার মধ্যে কিন্তু বেশি প্রাইভেট গাড়ি ছিল, তবে আপনার এই প্রাইভেট গাড়িতে পাশাপাশি যাত্রীরা কিন্তু এখানে যে কোনো আপনার যে মহাসড়কে আসছে তারা কিন্তু বলছে তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু ঘাটে আসে এবং কোনো রকম কিন্তু যানজট আপনার কোনো রকম কিন্তু বাধার সম্মুখীন হতে হয় নাই। এবং আপনি বলে রাখি যে ঘাটেরা কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে এখানে এবং আমাদের যাত্রীরা বলেছেন যে তারা কিন্তু যেহেতু বিভিন্ন পথ দিয়ে ভেঙে ভেঙে আসছে ফলে তাদের কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং সব মিলিয়ে শিমুলিয়া ঘাটে এখন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং এই রুটে ফেরিগুলো কিন্তু যেহেতু চলমানে স্বাভাবিক থাকার কারণে এই মুহূর্তে কিন্তু আপনার যে গাড়ি কিন্তু আসছে পাশাপাশি কিন্তু আপনার আসার পরপরই ফের চলে যাচ্ছে। ফলে একটা বিষয় হচ্ছে যেহেতু কালকে আপনার রাত্রেও কিন্তু ফের সংখ্যা কিন্তু আপনার প্রচুর ছিল, তবে আপাতত যে পরিস্থিতি আছে কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের ন্যায় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আপনার ঘাটে লাগে কিন্তু অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো এই ছিল সর্বশেষ সংবাদ। যদি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিল আমাদের সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। আবার নতুন রেকর্ড হলো কোভিড-19 আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1873 জন আর এই সময়ের মধ্যে মারা গেছে 20 জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা এখন 32,078 জন আর মৃতের সংখ্যা 452। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ এইসব তথ্য তুলে ধরা হয়। মারফ্রেজার, আইটি রিপোর্ট। মাত্র 24 ঘন্টার ব্যবধানে সারা বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যায় দুধাপ পেরিয়ে 27 থেকে 25 নম্বরে বাংলাদেশ। এ সময়ের মধ্যে 10,843 নমুনা পরীক্ষায় করোনা মিলেছে সর্বোচ্চ সংখ্যক 1,873 জনের দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ জানানো হয় 16 পুরুষ আর 4 নারী নিয়ে নতুন মৃতের সংখ্যা 20 আর মোট মৃতের সংখ্যা 452। বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 8 জন, 61 থেকে 70 3 জন এবং 71 থেকে 80 1 জন। স্থানভেদের বিশ্লেষণে ঢাকা ডিভিশনের মধ্যে 4 জন, চট্টগ্রামে 8 জন, রংপুর 2 জন, ময়মনসিংহে 2 জন, রাজশাহীতে 2 জন, সিলেটে 1 জন এবং খুলনা 1 জন। 24 ঘন্টায় 296 জনের সুস্থতার খবর জানিয়ে এখন পর্যন্ত সুস্থতা ও মৃত্যুর হার তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6,486 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.22% এবং মৃত্যুর হার 1.41%। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় 8 দেশে গেল 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন 8,934 জন আর মারা গেছেন 207 জন। আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন, নিজেকে। মারফ্রিজা, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে 2 মাস ধরে বন্ধ দেশের গণপরিবহন। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন পরিবহন শ্রমিকরা, অথচ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আদায় করা হয়
এই খাত থেকে। শ্রমিকদের এমন দুর্দিনে পাশে নেই তথাকথিত শ্রমিক নেতারাও। আপেল শাহরিয়ার রিপোর্ট। বাস টার্মিনালগুলোতে এখন শুনশান নীরবতা। করোনা পরিস্থিতির কারণে সড়কে গণপরিবহনের চাকা ঘুরছে না প্রায় দুমাস। এ খাতের সঙ্গে জড়িত প্রায় 70 লাখ শ্রমিক এখন বেকার। আয় রোজগার না থাকায় চরম কষ্টে আছেন কর্মহীন শ্রমিকরা। আমাদের বাসা বাড়ি বেতন টাতন আছে, ঘর ভাড়া আছে, তা আমরা দিতে পারতেছি না। এই লকডাউন অবস্থা স্যার, আমাদের গাড়ি বন্ধ, কর্ম নাই। আমরা এতদিন মানুষ, এই যে সংসার নিয়ে আমরা কোন হালে আছি বুঝাইতে পারবো না। অনেকে দেশের বাড়িতে স্যার খালি বলে দিবে দিবে দিবে, এই অবস্থা। আমরা তো এখন পর্যন্ত কিছু পাইনি, মালিক পক্ষ থেকেও দেয় নাই, কোম্পানি থেকেও দেয় নাই, সরকারও দেয় নাই, আমরা কি করবো এখন? খাদ্য ও অর্থ সহায়তার দাবিতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভও করেছেন অনেকে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে প্রতি বছর শ্রমিক কল্যাণ ফান্ডের কথা বলে বিভিন্ন সংগঠনের নামে উঠানো হয় অন্তত 2000 কোটি টাকা। শ্রমিকদের অভিযোগ, দুঃসময়ে পাশে নেই শীর্ষ পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতারা। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান সহ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। শ্রমিকদের দুর্দিনে পাশে না থাকায় ক্ষোভ জানিয়েছেন মাঠ পর্যায়ের শ্রমিক নেতারা। এতদিন হলো আজকে গাড়ি বন্ধ, আমার ফেডারেশনে যারা মুখ্য ভূমিকায় আছে তারা আজ পর্যন্ত কোনো টার্মিনাল আইসা আমাদের শ্রমিকদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আরেক শ্রমিক নেতা। বাস্তবতাটা হলো যে শ্রমিকের নামে টাকা উঠছে, কিন্তু সেই টাকাটা তারা রাখে নাই, না রাখার কারণে আজকে বিপর্যয় শ্রমিকদের। আমরা পরিবহন শ্রমিকরা, আমরা 10 কেজি করে চাল, আপনার ডাল এবং আপনার তোল, আমরা আলু, এগুলো আমরা দিছি, একাধিকবার দিছি। আমরা লাস্ট তৃতীয়বারের মতো আমরা দিলাম সেদিন পুলর চল সহ ঈদের যে সামাই মামে সহ আমরা দিলাম। ইনশাল্লাহ আমাদের ঈদ পর্যন্ত এটা কাভার হয়ে যাবে। এটা করছে আমরা ঢাকা যারা থাকে, তা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য থুক বরাদ্দ দিবে, যাতে আমরা ঈদের পরে আমাদের পরিবহন শ্রমিকদেরকে বাঁচাইতে পারি। নীতি নির্ধারকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের প্রত্যাশা পরিবহন শ্রমিকদের। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলার পশুর নদীর 3 কিলোমিটার বেড়িবাঁধ। এছাড়া বিধ্বস্ত হয়েছে কাঁচা বাড়ি, ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। প্লাবিত হয়েছে অসংখ্য মানুষ, মাছের ঘের। এসবের তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। মোংলা থেকে সোহাগ মোল্লার তথ্যছবিতে জানাচ্ছেন অব ইসলাম। ঘূর্ণিঝড় আম্পান অতিক্রম করে গেলেও এর ক্ষতির প্রভাব পড়েছে মোংলা উপকূলীয় অঞ্চলে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মোংলা পশুর নদীর কানাইনগরের এলাকার দীর্ঘ 3 কিলোমিটার বেড়িবাঁধটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে নদীকূলের 4000 বাসিন্দার ঘরবাড়ি। দীর্ঘদিন বাঁধটি সংস্কার না করায় নানান ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বেড়িবাঁধে সংস্কার কাজ করা উচিত, সেভাবে তারা করে না। প্রায় 3 কিলোমিটারের মতো আমরা এখানে 4,000 থেকে 5,000 মতো লোক বসবাস করি। ভাঙতে ভাঙতে আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি একেবারে। এইখানে আমরা তিন দিনের ভিতরে যা কোনো খাবার দেয় না। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 1500 ঘরবাড়ি আর শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে কয়েক হাজার বিঘার মৎস্য খামার। এরে যে সমস্ত গল্লা চিংড়ি ছিল এবং সঙ্গে যে আপনার যে রুই মাছটা যেগুলো ছিল সব আপনার এই ধরেন জলে সব ভেসে গেছে। আমাদের এই কলেজটা মোংলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এই আম্পানের কারণে চাল উড়িয়ে গেছে। সংস্কার না করা হয় তাহলে আগামী ক্লাস কার্যক্রম করা খুব সমস্যা হয়ে যাবে। স্থানীয় প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কাজ শুরু করেছেন তারা। কিছু কৃষি ক্ষেত্রে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা নিরূপণ করার চেষ্টা করছি। জৈব কাজ চলছে, তো প্রাথমিকভাবে যে আমরা ক্ষয়ক্ষতি পেয়েছি তাতে আমাদের টোটাল 5,873টি ঘেরের মধ্যে 1,785টি ক্ষতিগ্রস্ত। আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চায় মোংলার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। অভি ইসলাম, আটিভ। বেঙ্গল গ্রুপের সুদক্ষতায় পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে করোনা ঝুঁকির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় কাজের অগ্রগতি দেখতে যান পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক স্বামী। এ সময় তিনি বলেন, নড়িয়া সহ সারা দেশের মানুষকে বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মন্ত্রণালয়ের সক্ষমতা কয়েক গুণ বেড়েছে। এর আগে মন্ত্রী নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু বাড়ির পক্ষ থেকে কর্মহীন 4,000 দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম স্মাইল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
ভাইরাসের মধ্যেও আমরা প্রায় 1500 থেকে 1700 লেবার দিয়ে আমরা এই নড়িয়াতে কর্মকাণ্ড চালু রেখেছি এবং নড়িয়ার মতো সারা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই পানি সম্পদ মন্ত্রণালয় ওই করোনা ভাইরাসের মধ্যেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবারকার বন্যা বর্ষাকে সামনে রেখে নদী ভাঙনের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতরের সময় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, যারা ঈদে জরুরি প্রয়োজনে গ্রামে যাবেন তারা চাইলে মূল্যবান জিনিস থানায় জমা রাখতে পারবেন। আপেল শাহরিরের আরেকটি রিপোর্ট। গণপরিবহন বন্ধ থাকলেও ঈদে নানা উপায়ে নারীর টানে বাড়ির পথে রাজধানীবাসী। করোনা সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে ঢাকা না ছাড়ার আপ্রাণ চেষ্টা চালালেও তা এবার শিথিল করেছে পুলিশ। ব্যক্তিগত গাড়ি ও বেশ কিছু শর্ত মেনে রাজধানী ছাড়া যাবে বলে সিদ্ধান্ত হয়। কোভিড-19 সংক্রমণ রোধের পাশাপাশি ধীরে ধীরে ফাঁকা হতে থাকা রাজধানীর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ। নিরাপত্তার জন্য যেটা বাড়িঘর থেকে যারা চলে গেছে তাদের সাথে জরুরি ডাকাতি না হয় সেটার জন্য আমাদের বিশেষ ব্যবস্থা থাকে। মূল্যবান সম্পদ যেগুলো যদি বাসায় থাকে তাহলে অন্য কোন আত্মীয় স্বজনের বাসায় অথবা কোন জায়গায়, আর যদি কোনো জায়গায় না থাকে তাহলে থানায় রেখে যান। ঈদের সময়টিতে বিনোদনের জন্য বাইরে বের না হতে নিরুৎসাহিত করেন ডিএমপি কমিশনার। সংকটময় মুহূর্তে বাইরে বের না হতে জনগণের প্রতি অনুরোধ জানিয়ে র‍্যাব জানিয়েছে জনগণের জানমালের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে কোন চক্র যেন কোন প্রকার অপতৎপরতা চালাতে না পারে এবং সবাই যেন নির্বিঘ্নে ঘরে অবস্থান করতে পারে সে ব্যাপারে র‍্যাব সদস্য সার্বক্ষণিক ভাবে নজরদারি করছে। যারা যারা নামাজ পড়েন সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসময়ে মসজিদে ঢুকতে পারেন এবং তারা আসন গ্রহণ করতে পারেন এবং মসজিদে নামাজ আদায় করতে পারেন, এবং এই জন্য আমরা আমাদের কর্মী বাহিনীকে যথাযথভাবে ব্রিফ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। করোনা মহামারীতে সৌদি আরবে চরম আর্থিক সংকটে পড়েছেন বাংলাদেশি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা। স্কুল কর্তৃপক্ষ মাসিক বেতন পরিশোধ করতে অভিভাবকদের বারবার নোটিশ দেওয়ার পরও কর্মহীন থাকায় বেতন দিতে পারছেন না তারা। এ অবস্থায় বিশেষ প্রণোদনার মাধ্যমে স্কুলের ব্যয় মেটাতে দূতাবাস সহ বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ তাদের অভিভাবকরা। সৌদি আরব ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশিরের তথ্যছবিতে জানাচ্ছেন মুজাহিদ আহসান। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে নো লস নো প্রফিট নীতিতে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম, যেখানে পড়াশোনা করছে 12,000 বাংলাদেশি শিক্ষার্থী। বর্তমানে করোনা ভাইরাসের কারণে এসব স্কুল কলেজে কর্মরত কয়েকশো শিক্ষক কর্মচারী দুর্বিষহ জীবনযাপন করছেন। অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক বেতন দিয়েই শিক্ষক কর্মচারী স্কুল কলেজের ভাড়া সহ যাবতীয় ব্যয় মেটানো হয়। 6 সপ্তাহ কিংবা 7 সপ্তাহ আগে আমাদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষভাবে আপিল করেছিলাম তারা যেন আমাদের স্কুলে অন্তত 6 মাসের জন্য টিচার এবং কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য একটা বিশেষ প্রণোদনা কিংবা অনুদানের ব্যবস্থা করেন। কিছু অভিভাবক আছে যাদের টিউশন ফি দেওয়ার মতো সামর্থ্য তাদের নাই এবং দিতেই পারবে না, কোনো অবস্থাতেই দেওয়ার মতো তাদের অবস্থা নেই। এই অবস্থায় সরকার যদি আমাদের স্কুলটাকে কিছুটা সহযোগিতা করে, যেহেতু এখানে আমাদের একটা 50 জনের ফ্যামিলি এবং 50টা ফ্যামিলি আমাদের এই স্কুলের বেতনের উপর নির্ভর করে। তবে করোনা মহামারীতে সৌদি সরকার গেল মার্চ থেকে দেশব্যাপী কারফিউ জারি করলে স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। বন্ধের মধ্যে অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের বেতন পরিশোধ করতে অভিভাবকদের নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ, কিন্তু কাজ না থাকায় বেতন দিতে পারছেন না তারা। আমার 3টি সন্তান বাংলা স্কুলে পড়তেছে, স্কুল থেকে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে বেতন পরিশোধ করার জন্য, কিন্তু এই মুহূর্তে আমাদের তো কোনোভাবেই বেতন পরিশোধ করা সম্ভব নয়। এমন একটা অবস্থার মধ্যে আছে, একটা পরিস্থিতির মধ্যে আমরা বেতনটা পরিশোধ করা আমাদের অবস্থার মধ্যে অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, আগামী 6 মাস জাতীয় অর্থনীতির এই দুরবস্থার ভিতরে
আমাদের অভিভাবকদের দুরবস্থার কথা বিবেচনা পূর্বক আপনারা স্কুলটিকে বাঁচাতে অনুদানের মাধ্যমে এগিয়ে আসবেন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কথা মাথায় রেখে স্কুল কলেজের কার্যক্রম চালু রাখতে এগিয়ে আসবে সরকার, এমন প্রত্যাশা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। মুজাহিদ আহসান, আরটিভি। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস নিয়ে এসেছে স্যানিটাইজেশন ইউনিট বেঙ্গল সুরক্ষা স্টেশন। এই সুরক্ষা স্টেশনে করোনা মোকাবেলায় সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং অতিরিক্ত সুরক্ষা হিসেবে শরীর ও জামা কাপড়ের জীবাণু নিষ্ক্রিয় করা যাবে, যা তৈরি করতে খরচ হবে 40-50 হাজার টাকা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল খায়ের, মহাপরিচালক স্থপতি ও নগরতত্ত্ববিদ কাজী খালিদ আশরাফ, গবেষণা ও ডিজাইন সমন্বয়ক নুসরাত সুমাইয়া তানি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু এটাকে দেখানোর জন্য কারিগরি বিদ্যাটা, যে এটা করলে পরে খুব অল্প খরচে প্রায় 40-50 হাজার টাকার ভিতরে একটা ইউনিট তৈরি করা যায়, এবং এই ইউনিটটা তৈরি করে যারা ব্যবহার করবেন তারা ইচ্ছা করলে 1 টাকা থেকে আরম্ভ করে 10 টাকা পর্যন্ত খরচ করতে পারেন টু ডিসইনফেক্ট ইন্ডিভিজুয়ালস। তো সেটা মাথায় রেখে আমরা এই জিনিসটা করেছি। এই ডিভাইসটিতে যেই জীবাণুনাশক স্প্রে এবং লিকুইড সোপ ব্যবহার করা হবে তা আপনি বাজারে যা পাওয়া যাচ্ছে লিকুইড সোপ এবং জীবাণুনাশক স্প্রে তা ব্যবহার করে করতে পারেন। দর্শক, ইতালিতে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, বৈশ্বিক সংকটে ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। আসলে কাল থেকেই শুরু হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, সেটা হচ্ছে ঈদুল ফিতর। ইতালিতে মুসলিম সম্প্রদায় কালকে ঈদের জামাত পালন করবে, কিন্তু এখানে কিন্তু করোনা ভাইরাসের কারণে কিন্তু কিছু শিথিলতা আছে। ইতালিয়ান সরকার কিন্তু প্রথম দিক দিয়ে নামাজের অনুমতি দেয় নাই, জামাতে নামাজের অনুমতি দেননি, কিন্তু ইতালিয়ান যে কমিউনিটি ব্যক্তিত্ব যারা রয়েছে প্রত্যেকটি প্রভিন্সের তাদের অক্লান্ত পরিশ্রম এবং অনেক সাধনার পরে কিন্তু ইতালিয়ান সরকারের কাছ থেকে কিন্তু তারা এই অনুমতিটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ কালকে থেকে কালকে নামাজে জামাতে তারা নামাজ আদায় করবেন। কিন্তু একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন কঠোর শর্ত এখানে রয়েছে, যে একসাথে বেশি লোকজন জনসমাগম হওয়া যাবে না এবং মাস্ক এবং যে গ্লাভসটা এটা কিন্তু বাধ্যতামূলক করেছেন, এবং কোন কোন প্রভিন্সিতে কিন্তু 18 বছরের নিচে যারা রয়েছেন তারা কিন্তু নামাজে আসতে পারবেন না, এমন বাধ্যবাধকতা করেছেন। ইতালির রাজধানী রোমেও কিন্তু 12টি স্থানে নামাজ হবে এবং ভেনিসে 6টি স্থানে, নাপোলিতে কিন্তু 6টি স্থানে নামাজ হবে। সবকিছু মিলেও কিন্তু এখনো পর্যন্ত ইতালিয়ান সরকার অনুমতি দিয়েছেন। এ ছিল আমার কাছে ইতালি থেকে সর্বশেষ তথ্য। আসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসলামুজ্জামান। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান, অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সন্ধ্যা সংবাদ পর্যন্ত আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।